بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الله سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. الله رب العالمين شكري آدائي করছি কিউ ভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের উপস্থাপনায়। আমার সাথে আজকে উপস্থিত আছেন বর্তমান সময়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ মুক্তার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি ওস্তাদ। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের এই চমৎকার আয়োজনে এবং কিউ ভিশনের এই পথ চলাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে নিন, সহজ করে দিন এবং তার দ্বীনের দাওয়াতি কাজে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে স্কুল গোয়িং যে সকল স্টুডেন্ট আছে তাদের কাছে ইসলামের বা কোরআনের বাণী কিভাবে আমরা পৌঁছায় দিতে পারি এই বিষয়টা সম্পর্কে যদি কিছু বলতেন। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وما والاه اما بعد দিনের জ্ঞান অর্জন করা তো প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষকে দিনের জ্ঞান দেওয়ার জন্য। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة مانش كي كتاب شكا دي يعني قرآن شكا دي تلك بروبغا شكا دي how to implement the Quran in their life ايبون مانش كي پوتو پوبیتر کرا مانش شر کاتسه اللار بانه گلو تلاوات کرا اي ادشي پاتھنا ہوئے چه ايبون تنی نیجو بولا چن جي بعيست معلم انا اما كي اللہ تعالى معلم شكو كي شر پران کرا چن اتو اي دينر جيان اتا ارجن کرا دينر جيان بيترن کرا اتا كنتو دائتو কারো বিতরণ করা দায়িত্ব, কারো এটা অর্জন করা দায়িত্ব এবং সকলের জন্যে গ্র্যাজুয়ালি জ্ঞান অর্জন করা ফরজ। স্কুল কলেজে যারা আছেন আমাদের মুসলিম সন্তানরা যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরও কিন্তু দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান অর্জন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ। সেই ক্ষেত্রে তারা কোনটাকে প্রায়োরিটি দেবে এটি হচ্ছে দেখার বিষয়। দিনের জ্ঞানের ক্ষেত্রে তারা কোন কোন জায়গাগুলো তাদের প্রায়োরিটি দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রথমে জিজ্ঞেস বলতেন তাহলে তাওহীদের কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল, এই যে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতেন। দ্বিতীয় যে কাজটি তা বলতেন যে তারা সালাত যেন আদায় করে। কিন্তু সালাত আদায় করার জন্য তাদেরকে তিনি প্রথম শিক্ষা দিতেন হলো কোরআন, বলতেন যে তোমরা কোরআন শুদ্ধ করে কোরআন পড়াতেন তাদেরকে। কোরআন রাসূলের উপর কোরআন যখন নাজিল হতো তখন তিনি নিজে হিফজ করতেন, সাহাবায়ে কেরামদেরকে হিফজ করাতেন এবং একদল সাহাবিকে তিনি কাতেবে ওয়াহী হিসেবে রেখে দিয়েছিলেন যারা কোরআন লিখে রাখতেন এবং কোরআনের কারি তিনি বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠাতেন মানুষকে, যে মানুষকে যেন এই কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করে মানুষকে, কিন্তু অনেক কারি এ তিনি অ্যাপয়েন্ট দিলেন, অ্যাপয়েন্টমেন্ট অনুসারে তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। তো ফলে আমাদের প্রায়োরিটিতে রাখা দরকার যে আকীদা বা আমাদের বিশ্বাসটাকে হওয়া দরকার, এটি জানার পর অথবা এটা জানার প্যারালালি তারা যেন কোরআন শেখে। কোরআন শেখার অনেকগুলো ধাপ আছে। ভেরি আনফর্চুনেটলি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তারা অনেক ধরনের সাবজেক্টের ব্যাপারে তারা খুবই এক্সপার্ট স্কিলফুল, কিন্তু কোরআনের ব্যাপারে তাদের উচ্চারণগুলোই ঠিক নেই। আমরা ইংরেজি কত সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করি, বাংলা উচ্চারণ করার চেষ্টা করি, অন্যান্য ভাষাগুলো তাদের অ্যাকসেন্ট অনুসারে বলার চেষ্টা করি, কিন্তু কোরআন যদি আমরা কোরআনের অ্যাকসেন্ট যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে যদি আমরা কোরআন পড়তে না পারি তাহলে আমাদের ইসলামিক আইডেন্টিটি আসলে কোথায় থাকে? আমাদের ইসলামিক আইডেন্টিটি একটি দুটো পাঁচটি দশটি সুরো আমরা ঠিকমতো মুখস্থ করতে পারি না অথবা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়ো। তারতিলের অর্থ কেবলমাত্র শুদ্ধ উচ্চারণ এটা না, এর সাথে অবশ্যই তার সাথে অর্থ বুঝে পড়ার বিষয়টি আছে। তাহলে প্রথম কোরআনের সাথে আমাদের যে দায়িত্বটা জাগে এবং ইয়াং জেনারেশনকেও সে কথা বলবো, তারা যেন শুদ্ধ করে কোরআন পড়াটাকে তারা শেখে। এটি কেবলমাত্র ইয়ের জন্য প্রযোজ্য না, যে কোরআন হকের ইস্যু না, এটি আরও অনেক বড় ইস্যু হলো আমরা যে সালাত আদায় করছি, নামাজ পড়ছি, নামাজ যদি শুদ্ধ কোরআন তেলাওয়াত না করে তো নামাজ হবে না। রুব্বা তালিলিল কোরআনি ওয়া কোরআনু ইয়ালানুহু, কোথাও এমন সাহাবায়ে কেরাম বলতেন যে অনেক কোরআনের পাঠক আছে কোরআন তার উপর লানত করতে থাকে। তাহলে কোরআনকে শুদ্ধ করে পড়া দরকার, অন্যথায় কোরআনের হক আদায় করা হয় না। কোরআনকে পড়া দরকার বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, যে আমরা কোরআন ধরতে পারি না। কেয়ামতের দিন রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন, কিন্তু তিনি আমাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে আবার অভিযোগও করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, রাসূলুল্লাহ বলবেন আল্লাহ আমার এই এই লোকেরা তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে তারা পড়েনি, ধরেনি, তারা কোরআন বোঝেনি, কোরআন অনুসারে তারা আমল করেনি। তাইলে কোরআনের
প্রতি আমাদের আগে আসা দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার, তারপরে হচ্ছে কোরআন বোঝার কাজটি আমাদের করা দরকার। কোরআনটি তো খুবই সহজ বোঝার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, ফাহালমি মুদাক্কির, এমনকি কেউ আছো কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। একটি সুরায় বহুবার আল্লাহ তাআলা এই কথা বলে, ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআনা লিযিকরি। তো ফলে আমরা কোরআন যেন আমরা পড়ার শেষে যেন আমরা কোরআন বুঝি, কোরআনটা তাফসির কত কমপক্ষে একটা অনুবাদ কমপক্ষে প্রত্যেক ছাত্র ফরজ, তারা কমপক্ষে কোরআন একটা অনুবাদ পড়া। এটাই অন্য নভেল উপন্যাস তারা পড়ে এ টু জেড, তাহলে একটা কোরআনের অনুবাদ তারা পড়ার জন্য এক পারা যদি করে প্রতিদিন পড়ে তাহলে 30 দিন, অথবা যদি এক রুকু করে পড়ে তাহলে তাদের 1 বছরের কোরআন তাদের কমপক্ষে পড়া হয়ে যায়। কোরআন তারা পড়া দরকার, কোরআনে কী বলা হয়েছে এটা বোঝার জন্য একটি তাফসির, ছোটো একটা তাফসির কমপক্ষে পড়ুক। তাফসির ইবনে কাসির আছে বা এরকম ছোটো ছোটো তাফসির যা আছে সেটি তারা কমপক্ষে একটি তারা পড়ুক। তৃতীয় বিষয় হলো কোরআন তাদের নিজের জীবনে বাস্তবায়ন করুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি কী উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ, তিনি বলছেন আর তুমি কি কোরআন পড়ো না, বলে হ্যাঁ পড়ি তো, বলতে কেন খুলো খুল কোরআন, তুমি কোরআনে যা পড়েছো তার চরিত্র তো তাই, কোরআন তার চরিত্র, তার চরিত্রটাই হলো কোরআন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে কোরআন এবং রাসূলের চরিত্র হচ্ছে একেবারে একই ইস্যু, দুইটাই একই জিনিস। তাহলে কোরআন বোঝা দরকার এবং কোরআনের নিজের জীবনে একটা বাস্তবায়ন করা দরকার। এবং চতুর্থ বিষয় হচ্ছে কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া দরকার। আমরা তো অনেক কিছু বলি, শিক্ষকতা করি, ইত্তকার, কিন্তু কোরআনের দাওয়াতকে দিচ্ছি। সাহাবাই কারামদের মধ্যে কাউকে কেউ কোনোদিন বের করে বলতে পারবে যে কোনো সাহাবি কোরআনের দাওয়াত দেননি, তারা দাওয়াতি কাজ করেননি? আমাদের জেনারেশন, তারা এই ইয়াং জেনারেশন, তাদের সময়গুলো তারা কোথায় কাটাচ্ছে? সময় তো আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এবং এটা একটা পরীক্ষা, সময়টা তারা কোথায় কাটাচ্ছে? এই সময়টা কি তারা সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে? তারা কি এই যে বিভিন্ন এন্টারটেইনমেন্ট মিডিয়া যা আছে, মানে যেগুলোকে আমরা বলছি আনন্দ ফুর্তি, ফ্যাশন, খেলাধুলা, গান বাদ্য, অথবা ধরুন মুভি, থিয়েটার ইত্যাদির মধ্যে তারা কাটাচ্ছে? এটা তাদের মোস্ট ভ্যালুয়েবল টাইম। রাসূল ইসলাম বলেছেন আল্লাহর কাছে একজন বান্দার সবচেয়ে প্রিয়তম সময় হচ্ছে তার যৌবন, ইবাদাতিল্লাহ। কেয়ামতের দিন এদেরকে আল্লাহ তাহলে VIP এর মর্যাদা প্রদান করবেন, আল্লাহর ছায়ায় বা আরশের ছায়া আশ্রয় দেবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। VIP হিসেবে দে উইল বি ট্রিটেড, যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে এবং এইভাবেই তারা বড় হয়ে উঠেছে। এই কাজটি আমাদের যুবকদের, যুবতীদের, ইয়াং জেনারেশন যারা পড়ে ইউনিভার্সিটিগুলোতে, এই প্রায়োরিটি তাদের থাকা দরকার যে তারা দাওয়াত দেবে মানুষকে, দাওয়াতি কাজ তারা করবে, মানুষের সাথে ভালো কথা বলবে, কোরআনের কথা তারা বলবে, এবং কোরআনকে তারা তাদের সকল ইস্যুর জন্য কোরআনের কাছে তারা কনসাল্ট করবে। আল্লাহ তারা তো কোরআনের ব্যাপারে বলেছেন কোরআনে সব সমস্যার সমাধান আছে, আমরা কি কোরআনকে ধরে দেখেছি, কোরআনকে বলেছি কোরআন তুমি বলো আমার সমস্যার সমাধান কী, এটা করা দরকার। কিন্তু স্কুলের সিলেবাসের মধ্যে এই জিনিসটা না থাকার কারণে তাদেরকে তো আমরা মানে রেগুলার পড়াশোনার মধ্যে ওরা ইনভলভ থাকে, কিন্তু সিলেবাসভুক্ত না থাকার কারণে তাদেরকে আর কী ওয়েতে কোরআনের কাছাকাছি নিয়ে আসা যায়, এই বিষয়ে কি আমরা কোনো উদ্যোগ নিতে পারি কি? এক্স্যাক্টলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি প্রথমত বলবো যে এটা পিতামাতার দায়িত্ব যে সন্তানদের একটি ব্যবস্থা করে দেয় যেন তারা কোরআনের কাছে তারা আসতে পারে, এরকম একটা ব্যবস্থা পিতামাতার দায়িত্ব। আর আমাদের যারা ধরুন দাওয়াতের বিভিন্ন কাজে ময়দানে আমরা আছি, আপনি আমি বা আমাদের এরকম হাজার হাজার লোকেরা আছে, তাদের কিন্তু কাজ হচ্ছে এই ইয়াং জেনারেশনের কাছে কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা। এখন এই যুগের কথা আমরা বলি, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামরা কী করতেন, সালাফরা এখন আরব বিশ্বে গেলে আপনি দেখে এসছেন যে মসজিদগুলো কিন্তু হালাকা সেশন হয়, সেখানে মসজিদগুলোতে কোরআন শেখানো সকাল সন্ধ্যা বিভিন্ন সময় কিন্তু লেগেই আছে। এগুলো কোনো একটা সময় এসে তারা এখানে জয়েন করতে পারে এবং দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, দে ক্যান লার্ন দ্য কোরআন। মসজিদে নববীতে হচ্ছে, বাইতুল্লাতে হচ্ছে, এরকম কোনো মসজিদ বাদ নেই। এগুলোতে এই আয়োজন করা যেন তারা সেখানে পড়তে পারে। কোনো ছোটো ছোটো বাসা বাড়িগুলোতে ছোটো ছোটো একটা ঘর মক্তবের মতো করে ফেলা, এখন যেহেতু শহরে এরকম মক্তব পাওয়া যায় না, ঘর বাড়িগুলোতে কেউ একটি জায়গায় তার এখানে 5-7 জন, অথবা একটা ফ্ল্যাটে যদি একটা একটা বিল্ডিংয়ে যদি কোনো একটা জায়গায় তৈরি করা যায় যেখানে সবাই এসে একত্রিত হবে, এই বাচ্চাদেরকে একটু কোরআন শেখানো যাবে, কোনো একজনকে যিনি ওই বাসায় যিনি পারেন এরকম কাউকে দায়িত্ব দেওয়া, বা বাইরে থেকে কাউকে একটু হায়ার করে এনে তাদেরকে শেখানো, এই কাজটি করে দেখা। এবং 3 নম্বর হচ্ছে এখন একটা ব্লেসিং আমি মনে করি, তাদের যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অথবা ধরুন এই যে ইন্টারনেটের ফ্যাসিলিটিগুলোকে কাজে লাগিয়ে এখন বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়। এই অ্যাপসগুলো যেটা আমরা বলি গুগল আপনার ক্লাসরুম আছে, তারপরে জুম আছে, এরকম আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলোতে লোকজনকে যুক্ত করে
আমরা এই ছোট ছোট সেশনের মাধ্যমে তাকে শেখাতে পারি, তখন আর কারো হয়তো বা বাসার বাইরে যাওয়া লাগবে না। অনেক মায়েরা আছে, বোনেরা আছে, তাদের ব্যস্ততার কারণে বাসার বাইরে যেতে পারবে না, তাদের ঘরে থেকেই কিন্তু তারা এই সেশনগুলোতে তারা জয়েন করতে পারে। এইগুলো আপনি ওরকম অনেক ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ, যেখানে তারা জুম থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জয়েন করুক, মানে এরকম ক্লাসরুমে তারা জয়েন করুক, ডিজিটাল ক্লাসরুমে, সেই ক্লাসরুমে তারা জয়েন করে তাদের ঘরে থেকেই তারা কিন্তু এগুলো শিখতে পারে। এটি একটি কাজ। আর হচ্ছে ছোটো ছোটো ভিডিও এরকম ক্লিক করে হাজার হাজার, এখন তো বহুত কিছু বিভিন্ন ভাষা শেখার জন্য পর্যন্ত এরকম কোর্স পাওয়া যায়। এগুলোকে যদি এমন কোর্স হিসেবে এটাকে প্রফেশনালি, মানে এটাকে যদি একাডেমিক, প্রফেশনালি না একাডেমিক্যালি যদি এগুলোকে ডিজাইন করা যায় সত্যিকার একটা একাডেমিক ফ্লেভার দিয়ে, এটার উপর গবেষণা করে কীভাবে হলে মোস্ট এটা ইন্টারেস্টিং হয়, মোস্ট ইন্টারেক্টিভ হয় এবং অ্যাপিলিং হয়, এদের কাছে একটু এন্টারটেইনিং হয়, এভাবে যদি আমরা তৈরি করে তাদের কাছে উপস্থাপন করতে পারি, তাহলে মানুষ তাদের অবসরে কিন্তু এগুলো শিখতে পারবে। এই জন্য এমন কিছু প্ল্যাটফর্ম আমাদের তৈরি করা দরকার যে তারা নিজেরাই এগুলো অ্যাপস আকারে পাবে, অথবা তারা সোশ্যাল মিডিয়াতে তারা, যেমন ইউটিউব বা অন্যান্য কথা বলছি, সেখানে তারা 5-10 মিনিটের ভিডিও ক্লিপ পেয়ে যাবে এবং তাদের মতো করে তারা গ্র্যাজুয়ালি একটা 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 করে তারা শিখবে ইনশাআল্লাহ। এর জন্য ওয়েবসাইট হতে পারে, যে ওয়েবসাইট এরকম কোর্সগুলো ডেভেলপ করলে ফ্রি অফ কস্ট লোকেরা এমনি শিখবে, কিন্তু তাদেরকে এই প্রসেসে এসে তাদেরকে শিখতে হবে। কারণ কে আছে এমন বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা ধরে এখানে 8-10 কোটি লোক আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, এটাকে আমরা কিন্তু বিশাল একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারি। যে আপনার তো একটা নিজস্ব প্রতিষ্ঠান তারবিয়াত আছে, তারবিয়াতের পক্ষ থেকে আপনারা মানে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন? কার্যকর সুবহানাল্লাহ, আমরা কয়েকটি উদ্যোগ নিচ্ছি এবং এই উদ্যোগগুলোর সাথে আপনার আপনি এবং আপনার প্রতিষ্ঠানে জড়িত আছে, যেটা আমরা আজকে আলহামদুলিল্লাহ বলছিলাম যে কিউ ভিশন। দুটো বিষয়, একটি হলো যে আমরা যেই বিভিন্ন যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে যেমন জুম অথবা গুগল ক্লাসরুম ইত্যাদিকে কাজে লাগিয়ে আমরা সারা বিশ্বে যেখানে বাংলাদেশি মুসলিমরা আছেন তাদেরকে আমরা কোরআন শেখানোর চেষ্টা করছি, তাদেরকে ইসলামের আখলাক এবং আকিদা শেখানোর চেষ্টা করছি, তাদের ইসলামের মৌলিক যে বিধান ইস্যুগুলো আছে, যেমন ফিক আছে এখানে, এখানে রাসুলের সিরা আছে, এখানে আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, এখানে কোরআনিক ল্যাঙ্গুয়েজ আছে, এই জিনিসগুলো আমরা তাদেরকে শেখাচ্ছি হলো অনলাইন প্ল্যাটফর্মে। এটা একটা অনেক অনেক বড় ধরনের একটা কাজ হচ্ছে এবং এটা এইজের যারা আছে, মিডল এইজের যারা আছে, একবারে যারা স্কুল গোয়িং আছে, তাদের জন্য কোর্সগুলো এইভাবে একাডেমিক্যালি ডিজাইন করা। আমরা আরেকটি জিনিস যেটি করছি তাহলে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো কোরআনকে গ্রাফিক্যালি মানুষের কাছে একটু প্রেজেন্ট করা, যে সেখানে কোরআনের খুবই বিশুদ্ধ তেলাওয়াত থাকবে, তার সুন্দর অনুবাদ থাকবে, সংক্ষিপ্ত তাফসির থাকবে, যেটা মানুষের সাথে লাইফ হিসেবে রিলেভেন্ট, তারা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারবে, এবং এর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকবে, যেন কারণ দৃশ্য দেখে দেখে মানুষ কিন্তু একটা এন্টারটেইনিং মুডে থাকে, তখন সেখান থেকে অনেক কিছু নেয়ার চেষ্টা করে। এটার যে তাফসির, তাফসিরের সাথে রিলেটিং ঐতিহাসিক কোনো ইস্যু থাকতে পারে, এমন কোনো জিনিস বা সায়েন্টিফিক কোনো জিনিস থাকতে পারে, সোশ্যাল কোনো ইস্যু থাকতে পারে, এখানে সাইকোলজি কোনো ইস্যু থাকতে পারে, এই বিষয়গুলো এখানে উপস্থাপন করে মানুষকে গ্রাফিক্যাল একটা পিকচারাল প্রেজেন্টেশন দিয়ে আমরা পুরো কোরআনকে এভাবে আমরা করতে চাই। এটা একটি কাজ। দুই নম্বর বিষয় হলো যে আমরা মানুষকে গোটা ইসলামের মৌলিক যত বিষয়, যেমন যেটা বললাম আকিদার ইস্যু আছে, আখলাকের ইস্যু আছে, ফিকির ইস্যু আছে, যেমন সালাত কীভাবে পড়ে একটা এক্সাম্পল বললাম, উজু কীভাবে করবে, হজ কীভাবে করবে, এগুলো প্রত্যেকটার উপর 5-7 মিনিটের ভিডিও ক্লিপ করে প্রত্যেকটা, যেমন হজের উপর যদি আমরা 50টা ভিডিও ক্লিপ করি, মানে 5-7 মিনিটে, তাহলে যারা হজ করতে যাবে তার কাছে ভিডিওগুলো থাকলো, তিনি প্রত্যেকটা জিনিস দেখে দেখে তিনি বুঝলেন যে আমি আসলে কীভাবে কাজ করবো, কোথায় গিয়ে কী করবো, প্রত্যেকের জন্য একটু মিনায় মুজদালিফা, এক্স্যাক্টলি প্রত্যেকটা পয়েন্টে ভিডিও, যেমন তিনি তাওয়াফের কাপড়টা কীভাবে, মানে ইয়ের কাপড়টা, এহরামের কাপড়টা তিনি কীভাবে করবেন, এহরাম করা অবস্থায় তার কোন কোন কাজ করা নিষিদ্ধ, ওইখানে গিয়ে তিনি সময়গুলো কীভাবে কাটাবেন। তাহলে যদি হজের উপর আমরা এরকম 30-40-50টা ভিডিও 5-7 মিনিটের করে দিই, তারা কিন্তু এটা পড়েই তারা এডুকেটেড হয়ে যাবে, একটু খুব সুন্দর করে গ্রাফিক্স দিয়ে ওইখানকার বিভিন্ন সিন দিয়ে প্র্যাকটিক্যালি কাজটা কীভাবে করবে, এটা একটা এক্সাম্পল বললাম। আবার ঠিক সিএমের উপর এরকম, ঠিক এমনিভাবে আমরা যদি জাকাতের উপর করি, ইসলামের আখলাকের উপর করি, আবার আবার ধরুন আকিদার উপর আমরা এভাবে করি, রাসুল সাল্লামের সিরার উপরে, রাসুল সাল্লামের জীবন এটাই 50টা পর্বে ছোট্ট ছোট্ট করে মানুষ ওইখানকার কোথায় রাসুল সাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত যা যা ইস্যু আছে, মক্কা থাকলো, মদিনা থাকলো, তায়েফ থাকলো, খায়বর থাকলো, তাবুক থাকলো, এরকম একটা এক্সাম্পল বলছি, যেখানে সব রাসুলের সাথে সম্পৃক্ত এরকম সিনগুলো দিয়ে ছোট্ট ছোট্ট করে মানুষকে ভিডিও ক্লিপ দেয়া, এটা বাচ্চাদের জন্য উপযোগী, যাদের একটু এইজেড তাদের সময় আছে, তারা কীভাবে সময় কাটাবে, এগুলো পেয়ে তারা একটু ইন্সপায়ারেশন হয়। এই কেন্দ্রকে আমরা কোম্পানি কয়েক হাজার ভিডিও ক্লিপ করে আমরা এগুলো মানুষকে কাছে পৌঁছে দিতে চাই, কারণ মানুষের এখন অবস্থা হচ্ছে মানুষ কিন্তু পড়ার সময় অনেক কম, লোকজনের লাইফ এত হ্যাকটিক হয়ে গেছে,
এবং এত জটিল হয়ে গেছে মানুষের জীবন যাত্রা, ফলে মানুষ পড়ে অনেক সময় ধরে তারা পড়বে এরকম ধৈর্য লোকজনের নাই, আবার এরকম সময়ও লোকজনের নাই। আমরা অনেকেই জানি, আপনি নিজেও জানেন যে অনেকে কিন্তু তারা এই যে বাসা থেকে তাদের অফিসে বাণিজ্যে তারা যাচ্ছে, এই যে মধ্যখানে যে সময়টা হতে পারে কোথায় ট্রাফিক জ্যামে আছে বা গাড়িতে আছে, এরকম বহু লোকের আমরা জানি এর মধ্যে কিন্তু তারা কোরআন হেফজ করছে, এর মধ্যে তারা কোরআনের বহু বা ইসলামের বহু ভিডিও ক্লিপ দেখে তারা কিন্তু সব শিখে গেছে, রাসূলের জীবনের মধ্যে তার কয়েকবার শোনা শেষ হয়ে গেছে, তার গাড়িতে তো এটা ভিডিও ক্লিপ চললো বা এটা অডিও চললো। এইভাবে আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা এখন করতে চাই অনলাইন ভিত্তিক ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাই যে কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত বা তাসবিদের সাথে তেলাওয়াতটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত নাকি অর্থসহ বোঝার বিষয়টা? কারণ যে যুব সমাজ বা যারা স্কুল কলেজ থেকে পাশ করে প্রফেশনাল লাইফে আছে তারা খুব বেশি সময় দিতে পারে না, কিন্তু প্রায়োরিটি বেসিসে আমরা কোন বিষয়টাকে তাদের সামনে উপস্থাপন করব গুরুত্বের আলোক? এই জায়গায় আমি দুটো বিষয় বলি। একটা হলো যে কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াতের একটা মাত্রা আছে। আমি কি একেবারেই তাজবিদের সর্বোচ্চ অঙ্গনে পৌঁছতে চাই? সেটা কি আমার কাজ? ওই জায়গাটাতে আমি পৌঁছতে পারবো? ওইটা তো একটা প্রফেশনাল ফিল্ড, ওইটা একটা একাডেমিক্যালি হাই একটা জায়গা যেখানে খুব কিছু মাত্র লোক ওই জায়গায় যাবে, যারা একেবারে সুপারলি তারা খুবই তাজবিদের সহকারে তারা কোরআনের বা আরবির প্রত্যেকটি বর্ণ কোরআন প্রত্যেকটি জায়গায় তারা উচ্চারণ করতে পারবে, একজনে গবেষক হবে, কারি হবে, শিক্ষক হবে, এই জায়গায় তারা কাজ করবে, এটা তো একটা লেভেল। এই জায়গায় যাওয়ার জন্যে আমার মনে হয় যে আমরা যাদের কথা বলছি এই জায়গায় যাদের তাদের প্রায়োরিটিও না এবং এই জায়গায় তাদের যাওয়ার প্রয়োজনও নেই, কারণ ওই জায়গায় আবার লিকুইডলি ফান্ডেড জ্যালারিকে বলা হয় যে প্রত্যেক কাজের আলাদা আলাদা লোক আছে যারা ওইখানে 24 ঘন্টা তাদের এইটাই কাজ এবং এই কেন্দ্রিকই তারা তাদের পরবর্তী জীবনটা গড়তে চান, তাদের জন্য এই কাজটি। আমাদের এই জায়গায় একটা প্রবলেম আছে যে আমরা কখনো কখনো একটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে মানুষকে এত বেশি স্ট্রেস দিয়ে ফেলি, ফলে তিনি ভয় পেয়ে যান আমার তো উচ্চারণ হচ্ছে না তাহলে বুঝি আমার দ্বারা হবে না, তখন তিনি কোরআন থেকে ছিটকে পড়েন। আমাদের মনে রাখা দরকার যে এই লোকগুলোর যেমন অনেকের এইজ হয়ে গেছে, তিনি তো হা গইন ঠিকভাবে উচ্চারণ করতে নাও পারেন, যতটুকু হলে তার একেবারেই লাহানে জালি খুবই ভয়ঙ্কর টাইপের ভুল না হয় ততটুকুতে কমপক্ষে তাকে ছেড়ে দেওয়া, কফ উচ্চারণ করতে গিয়ে কমপক্ষে এতটুকু উচ্চারণ হোক যে কাফ এবং কফের মধ্যে তিনি একটু পার্থক্য করতে পারেন। একেবারে উচ্চাঙ্গের যেটা বড় বড় কারীরা করেন ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটি আমার মনে হয় যে প্রায়োরিটির একটা অভাব আছে আমাদের। অনেকেই চেষ্টাটি করতে চান এবং করতে আমি দেখি যে 2-3-4-5 বছর পর্যন্ত শুধুমাত্র করছেনই তাজবিদ শিখছেন অথবা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখছেন, ওই এটা করতে করতে তার জীবন শেষ আর কোনোটাই হয় না এবং ভয় পেয়ে যান অনেকেই যে না আমার দ্বারা হবে না আমি বের হয়ে যাচ্ছি। তো ফলে ওই জায়গাটাতে আমাদের ফোকাস রাখা দরকার, যতটুকু না হইলেই নয়, রেখে তারপরে অর্থের পরিবর্তন এক্স্যাক্টলি যেটা বলে অর্থের পরিবর্তন যেন না হয়ে যায়। কুল কোল কোল এরকমভাবে অন্তত বলা শিখুক, কুল বললে খাও এরকম অর্থ অর্থের বিকৃতি হয়ে যায়, এতটুকু যেন না বলেন। এগুলোকে ওভারকম করে তারপরে তাকে কোরআনের মধ্যে ঢুকে যাওয়া দরকার। এখনও এই পৃথিবীতে বহু লোক তারা ইসলাম গ্রহণ করছে কোরআন বুঝার কারণে, তারা যখন দেখছে কোরআনের মেসেজ এটি তখন তারা ইসলাম গ্রহণ করেছে, কোরআন অর্থ পড়েছে। যেমন আমরা ইউরোপের কথা বলছি বা ইস্টের কথাই বলি, আমরা চায়না অথবা জাপান এই অঞ্চলগুলো কোরিয়া এই লোকেরা তো ইংরেজি কোরআন তারা অনুবাদটা তারা পড়ে হাতে নিয়ে দেখেছে সুবহানাল্লাহ এখানে তো গুরুত্বপূর্ণ কথা আমাদের জীবনের কথা বলা হয়েছে, তখন দে গেট কনভার্টেড টু ইসলাম। তো তাইলে তো এখানে গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ তাআলা তো মানে এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তো এই জন্যই কোরআন নাজিল করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, লোকেরা যেন এ কোরআনের আয়াতগুলোতে যেন তারা ভালো করে অনুধাবন করে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন বুঝবে না? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা হক আদায় করে তেলাওয়াত করে, হক আদায় করা মানে কি এটা বুঝে শুনে তারা তেলাওয়াত করে। আরবের লোকদের জন্য যদি কেবল বলা হতো যে তোমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে চলবে, তাদের ভাষায় তো নাজিল হয়েছে, তারা কি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানতো না? জানতো, কিন্তু যখন তারা মিনিং বুঝতে পেরেছে তখন তারা দেখে সর্বনাশ, আমাদের তো সব যা করেছি এতদিন পর্যন্ত সবই তো ভুল, তখন তারা এটাকে উপলব্ধি করতে পেরেছে। বহু লোক তারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু লাইফস্টাইল কোনোটাই কোরআনের সাথে যায় না, আবার বহু লোক আছে তাদের হয়তোবা সেই মানুষ শুদ্ধ না কিন্তু তাদের গোটা লাইফস্টাইল কোরআনের ছায়ায় প্রতিচ্ছায়া তারা চলছে। এই লোক আমার মনে হয় ওই লোকের চেয়ে অনেক বেটার ইনশাআল্লাহ। অতএব আমরা কেবলমাত্র এই কথায় যে কোরআনের আমরা শুদ্ধ করেই তেলাওয়াত করব, অনেক জায়গায় শুদ্ধের উপর এত গুরুত্ব দিচ্ছে যে অর্থ এখানে গৌণ হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে শুদ্ধ করে তারা তেলাওয়াত করুক যতটুকু না হলেই নয় এবং তারা অর্থ বুঝুক, কোনো এক সময় অনুভূতি তাদের মধ্যে তৈরি হবে যে না আমাকে তারা আরও প্রপার টাইম দিতে হবে, তখন ইনশাআল্লাহ দেবিল এক্সেল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে প্রশ্ন করেন যে
কোরআনুল কারিম লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, কিন্তু যেই মাসহাব আমাদের কাছে আছে তাহলে এইটা কি সেই লৌহ মাহফুজে সংরক্ষিত কোরআন আর আমাদের কাছে মাসহাব রাসুলের জীবনের সাথে মিলে যেভাবে কোরআন নাযিল হয়েছে এটা কি সেম বিষয়? এই বিষয়টা অনেকে একটু জানতে চান। এক্স্যাক্টলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহ মাহফুজে কোরআন সংরক্ষিত করে রেখেছেন, বাল হুয়া কোরআনু মাজিদ ফি লাউহি মাহফুজ, কোরআনে আছে, লাউহি মাহফুজে সংরক্ষিত কোরআন। লাউহি মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে গারে হেরাতে যখন রাসূল সাল্লাম ছিলেন হেরা গুহায়, সেই সময় তিনি কোরআনটাকে লাউহি মাহফুজ থেকে প্রথম আসমানে তিনি নাজিল করেন, ওইভাবে যেভাবে ছিল লাউহি মাহফুজে। নাজিল করার পর এবার প্রথম আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের জীবনের উপর ভিত্তি করে যখন যেটা নাজিল করা দরকার তখন সেটি নাজিল করেছেন, কিন্তু সংরক্ষণ হয়েছে আবার কি লাউহি মাহফুজে ঠিক যেভাবে আছে সেভাবে সংরক্ষণ করা হয়েছে। নাজিলের ধারাবাহিকতা আর সংরক্ষণের ধারাবাহিকতা কিন্তু একরকম না। যেমন প্রথম নাজিল হয়েছে সবাই জানে আমরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, কিন্তু এটা কি কোরআনের প্রথম সুরা? তা তো না, কোরআন তো প্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে মূলত সুরা বাকারা। তো ফলে নাজিলের ধারাবাহিকতা কিন্তু এখানে নাই। আবার সুরা বাকারা কোরআনের প্রথম, কিন্তু সুরা বাকারা তো নাজিল হয়েছে মদিনা যাওয়ার পর, 13 বছর পরে সুরা বাকারা নাজিল হয়েছে। অধিকাংশ সুরাগুলো যেগুলো মক্কায় নাজিল হয়েছে এগুলো কোরআনের শেষের দিকে, আর অধিকাংশ যেগুলো মদিনায় নাজিল হয়েছে এগুলো কোরআনের প্রথম দিকে। ফলে আমরা দেখতে পাই যে নাজিলের ধারাবাহিকতা এবং সংরক্ষণের ধারাবাহিকতা এক নয়। সংরক্ষণের ধারাবাহিকতা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিলের মাধ্যমে রাসূল ইসলামের উপর তিনি রাসূলকে জানিয়ে দিলেন যে সংরক্ষণ এভাবেই করতে হবে। অতএব লাউহে মাহফুজে যে কোরআন আছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে নাজিল করেছেন, এবং এই জন্যেই এই কোরআনকে কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, কারণ এটা লাউহে মাহফুজে সংরক্ষিত, এটাকে বিকৃত করার কোনো উপায় নাই। এবং আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কিতাবকে নাজিল করেছি এবং আমি এটা সংরক্ষণকারী। সেই ধারাবাহিকতা মূলত আমাদের বর্তমান কোরআনে পাই, এবং কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে এই কোরআনকে আবার উজ্জ্বল করে নিয়ে যাবেন, তখন কিন্তু আর মানুষ গিয়ে দেখবে যে তাদের মসজিদগুলোতে প্রিন্টেড কোরআনে কোনো শব্দ নাই, তাদের কলবে কোনো আয়াত নাই, সব তারা ভুলে যাবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তুলে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, হেফসের বিষয়টায় বলতেছিলেন যে আমরা ছোটদেরকে হেফসের গুরুত্বটা কতটুকু দিব, যে এই বিষয়টা মানে ছোটদেরকে উদ্বুদ্ধ করব কিনা হেফসের বিষয়ে? এটা খুব জরুরি। কোরআন হেফজ করার আইডিয়াল টাইমই হলো ছোট বয়সে, আইডিয়াল টাইম। এই গোটা পৃথিবী জুড়ে যারা কোরআন হেফজ করে অধিকাংশ ধীরে অধিকাংশ মোস্ট অফ দ্য মন্থ 95-98% তারা কিন্তু কোরআন হেফজ করে হলো তাদের ছোটবেলায়, কারণ ছোটবেলায় তার ব্রেনটাতে তখন শার্প থাকে একদিকে, আবার অন্য বহু জিনিস থেকে মুক্ত থাকে এবং সে থাকে ইনোসেন্ট। এই সময় কোরআন হেফজ করা তার জন্য অনেক সহজ, আর অন্য সময় যখন একটু বড় হয়ে যায় তখন মেমোরি একটু লুজ করে, স্ট্রেংথ একটু কমে যায়, অন্যদিকে ফোকাস বাড়ে, আর অনেক ধরনের ইনফরমেশন ব্রেনের মধ্যে থাকে, তখন এটা হেফজ করা কঠিন হয়। কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ হেফজ করে বড়ো বয়সে, বুড়ো বয়সে তারা হেফজ করে। আমাদের দেশে অনেক বড় বড় আলেমরা আছেন যারা বুড়ো বয়সে হেফজ করেছেন, কিন্তু আমরা যদি সালফে সালহীনের দিকে তাকাই তাহলে দেখবো যে অধিকাংশ, যেমন আমরা যদি ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম শাফি, ইমাম বুখারি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বা অন্যান্যদের, ইমাম শাফি এদের কথা বলি, ইমাম মুসলিমের কথা বলি, বড় বড় যত মনীষী আমাদের দেশের অনেক প্রাচীন বড় বড় স্কলার যাদের কথা আমরা বলি, এরা সকলেই কিন্তু তাদের ছোট বয়সে তারা কোরআন হেফজ করেছে। এটা মুসলিম ইতিহাসে, মুসলিমদের শিক্ষার ইতিহাসে ছোটবেলায় কোরআন হেফজ করেছে এটার ঘটনাটাই হচ্ছে সর্বত্র। ইবনে বতুতা যখন তিনি সারা বিশ্ব ভ্রমণ করলেন, তার তো ট্রাভেল ডায়ালগ, ট্রাভেল লক আছে, ট্রাভেল লকে তিনি দেখিয়েছেন। ইবনে খলদুন তার মুকাদ্দামাতু তার মুকাদ্দামায় তিনি বিভিন্ন জাতি পুঞ্জির ইতিহাস যখন তিনি লিখেছেন সেখানে তার একটা ভূমিকা গ্রন্থ লিখেছেন, এই ভূমিকা গ্রন্থ সোশিওলজির মূল বক্তব্য। সেখানে তিনি বলেছেন মুসলিমদের এমন কোনো দেশ নাই যে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রথমেই মুসলিমরা তারা কোরআন হেফজ করেনি, এমন কোনো দেশ নাই। প্রত্যেক তিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলেছেন, তিনি আরবের কথা বলেছেন, আফ্রিকার কথা বলেছেন, ইউরোপের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় এদের এন্ট্রান্স লেভেলে তাদের প্রথম কাজ ছিল তাদেরকে কোরআন হেফজ করানো হয়, হাদিস পড়ানো হয়, ফিক পড়ানো হয়, আকিদা পড়ানো হয়, এই কাজগুলো প্রথম তাদেরকে পড়ানো হতো। তো আমরা যদি এই জায়গাগুলোতে ফোকাস করতে পারি, তারপরে সে যেটা পড়ার পড়ুক তার নিজের ইয়ে মতে, সেটা যেটাই পড়তে চায় সেটা পড়তে পারে, কিন্তু আমরা যদি গোড়াটা তাদের পত্তন করে দিতে পারি, ছোটোবেলায় যদি তাদের মধ্যে কোরআনটা ঢুকিয়ে দিতে পারি, তখন কিন্তু সে আর অন্য কোনো দিকে সে আর ডাইভার্টেড হবে না। ছোটোবেলায় যদি আমরা তার মধ্যে এই অনুভূতি তৈরি করে দিতে পারি, এই মূল্যবোধ তৈরি করতে পারি, কোরআন ভালোবাসা তৈরি করে দিতে পারি, এই জন্য আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকেও ছোটোবেলায় তাদেরকে কোরআনের সান্নিধ্যে নিয়ে আসা, তাইলে ইনশাআল্লাহ দে উইল নট গেট ডাইভার্টেড ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ,
আমরা সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন, ইন্না আনজালনাহুল কোরআন আরাবিয়া লাআল্লাকুম তাআকিলুন, কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে যেন বুঝতে পারি। অথচ আমরা নন আরব হওয়ার কারণে আমরা বলি যে আমরা কিভাবে কোরআন বুঝবো, এটা তো আমাদের ভাষা না। তাহলে আল্লাহ যে বললেন এটা সহজ, আরবিতেও নাজিল করলেন, আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করলে এটা আমাদের কাছে সহজ মনে হবে, এই বিষয়ে আপনার একটু সাজেশন। সুবহানাল্লাহ, আরবি ভাষায় কোরআনকে সহজ করার জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন, এটা এত 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 পরিমাণ সত্য। আলহামদুলিল্লাহ, আপনি আমরা কত মানুষ যে কোরআন, এই যে সাধারণ মানুষ তারা কিন্তু কখনোই মাদ্রাসায় পড়েনি, কখনোই আরবি পড়েনি, কিন্তু কোরআন পড়তে আমাদের একটা ম্যাথোডোলজি আছে, এই ম্যাথোডোলজিতে তারা কোরআন পড়া শুরু করেছে। এখন তারা কোরআন অনুবাদ জানে, কোরআন অর্থ তারা বুঝে, প্রত্যেকটি জায়গা তারা বুঝে। কোরআনকে আসলে অ্যাপ্রোচ করতে হয় দুইটা জায়গায়, দুইটা ভাবে। একটা হলো গ্রামাটিক্যালি অ্যাপ্রোচ করতে হয়, গ্রামার ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ নেই। দুই নম্বর হচ্ছে কোরআনের যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে আসলে এখানে অ্যাপ্রোচ রাখতে হয়। ধরুন কোরআনের টোটাল, মানে কোরআনে আসলে কিছু শব্দ কেবলমাত্র আছে, লিমিটেড। আমরা আরবি ভাষার কথা বলছি না, আমরা কোরআনিক ল্যাঙ্গুয়েজের কথা বলছি। কোরআনে অল্প কিছু শব্দ মাত্র ব্যবহৃত হয়েছে এবং রিপিটেডলি শব্দগুলো এসেছে। যেমন ধরুন আমরা আল্লাহ শব্দটি কোরআনে হাজার হাজার বার এসেছে, কোরআনে ওয়া শব্দটি হাজার হাজার বার এসেছে, কোরআনে মিন শব্দটি হাজার হাজার বার এসেছে, কোরআনে ফি শব্দটি হাজার হাজার বার এসেছে, এই যে আলা শব্দটি হাজার হাজার বার এসেছে। এই যে কোরআনে কিছু শব্দের কথা আমরা বলি, কোরআন টোটাল 78,000 প্লাস শব্দ আছে, এর মধ্যে মানে নতুন মূল শব্দ হলো প্রায় 1600 থেকে 1700 বা 1800, এর মধ্যে বাংলায় আমরা ব্যবহার করি প্রায় 700 থেকে 800 শব্দ। যেমন ফেরাউন আমরা বাংলায় ব্যবহার করি, জান্নাত আমরা বাংলায় ব্যবহার করি, জাহান্নাম বাংলায় ব্যবহার করি আমরা, আমরা বাংলায় ব্যবহার করি ইব্রাহিম, মানে নবীদের নাম ব্যবহার করি, আমরা আল্লাহর নাম আছে দাখিল করা, খারিজ করা, তাই না? তারপরে এই যে এরকম শত শত শব্দ আছে না, যেগুলো আমরা কিন্তু কোরআনের শব্দগুলো আমরা ব্যবহার করছি, আল্লাহ আল্লাহ তাআলার নাম, নবীদের নাম, অথবা ধরুন আখেরাতের নাম, তারপরে হচ্ছে আমরা কোরআনের নাম, আমরা ধরুন এই যে এই যে শব্দগুলো, আর এছাড়াও যে শব্দগুলো আপনি বললেন, এই যে আমরা খারিজ করা, দাখিল করা, এই এরকম কত শব্দ আছে যে শব্দগুলো আমরা প্রতি মুহূর্তে, কাফের, মোশরেক, মোনাফেক, এগুলো তো কোরআনের টার্ম, দুনিয়া আখেরাত, এই শব্দগুলো কী পরিমাণ আছে? এগুলো মিলিয়ে প্রায় 800 শব্দ আছে, আর প্রায় 800-900 শব্দ আছে নতুন। আচ্ছা, 800-900 শব্দ মুখস্থ করার জন্য কী লাগে? এর মধ্যে তো যেগুলো বললাম এত রিপিটেডলি এসছে, যেমন ওয়া ব্যবহার এসছে কোরআনে হয়তো বা 8-10 হাজার বার, তো ওয়ার অর্থ এবং। তাহলে এই কথাটা 8-10 হাজার বার যদি এটাই আসে, তাহলে তারা তো কোরআনের 78,000 শব্দ যদি থাকে, তাহলে 10,000 শব্দ তার একটা শব্দের মধ্যে চলে আসে। আল্লাহ শব্দ এরকম কয়েক হাজার বার এসছে। আমরা দেখি যে কেউ যদি প্রায় 30-40টা বা 50টা শব্দ মুখস্থ করে, তাহলে প্রায় কোরআনের 50% ওয়ার্ড তার জানা হয়ে যায়। এইভাবে আল্লাহ সহজ করে দিয়েছেন। অতএব কোরআন বুঝতে আসার মানসিকতাটি হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে যে আমরা মনে করি কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে, আমার ভাষা না, আমি বুঝবো না। এটা হচ্ছে বিগেস্ট হিন্ড্রেন্স, বিগেস্ট এখানে প্রবলেম। আমরা যদি অ্যাপ্রোচটা ঠিক করি, আমাদের ইন্টেনশনটা ঠিক করি, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আল্লাহ তো এমন কোনো ভাষায় তার কথা নাজিল করবেন যেটা মানুষ বুঝতে পারেন না, নিশ্চয়ই এটা বোধগম্য করেই তিনি নাজিল করেছেন। মানুষ কেবল বোঝার জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তো ল্যাঙ্গুয়েজের একটা কথা বললাম, আর দ্বিতীয়ত হচ্ছে এটা বলছি আমরা গ্রামার। কোরআনিক গ্রামার হচ্ছে অন্যান্য গ্রামার যে প্রচণ্ড প্রচণ্ড সহজ, খুবই, অন্যান্য গ্রামার খুবই কঠিন, কিন্তু কোরআনিক গ্রামার খুবই সহজ। অল্প কয়েকটি জিনিস যেমন শব্দের মতো করে বলেছে, অল্প কয়েকটি জিনিস জানলে কিন্তু মানুষ কোরআনকে বুঝতে পারে। সেই জন্য অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি সাধারণ মানুষদের জন্য উপযুক্ত করে একটা অ্যাপ্রোচ তৈরি করতে পারি, পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইনশাআল্লাহ ইন দ্য ইজিয়েস্ট ওয়ে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ উস্তাদ আমাদের কিউভিশনে আসার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটা এনজয় করার জন্য। আমরা কিউভিশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ইসলামের বিভিন্ন দিক নিয়ে, ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।